নমস্কার, আমি নির্ধারিত সময়ে এসে গেছি। প্রথমেই আমি আমরা মনভাসী ফেসবুক গ্রুপের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সেই সমস্ত মানুষজনকে যারা এই মুহূর্তে এই লাইভ আলোচনা শুনতে আগ্রহী এবং আমাদের সঙ্গে আছেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই আলোচনায় সঙ্গ দিচ্ছেন, এটা যেমন একটা দায়বদ্ধতা, তেমনি আমার দিক দিয়েও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের যে আলোচ্য বিষয়, ফ্যাসিবাদের স্বরূপ, এই প্রসঙ্গে কিছু বলতে গিয়ে আমি প্রথমে একটা বিষয় বলে রাখি যে আমাদের বোধহয় কম বেশি একটা ধারণা আছে যে ফ্যাসিবাদ বলতে আসলে কী বোঝায়, কারণ আমরা অনেকেই কম বেশি এই শব্দটি এখন ব্যবহার করছি। তো ফ্যাসিবাদ সম্পর্কে আমাদের যে সাধারণত যে ধারণা আছে, সেই ধারণা অনুযায়ী আমরা এটা বলে থাকি যে সেই তিনের দশকে 1933 সাল থেকে শুরু করে 1939 সাল পর্যন্ত একটা সময় যেটা গেছে হিটলারের সময় জার্মানিতে এবং একই সঙ্গে ইতালিতে মুসোলিনির যে সময়, সেই সময়টা ইতিহাসে ফ্যাসিবাদের সময় বলে চিহ্নিত হয়েছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আমাদের ফ্যাসিবাদ সম্পর্কে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আসলে খুব পরোক্ষ অভিজ্ঞতা এবং একটা ঐতিহাসিক অভিজ্ঞতা? মানে এক কথায় বলা যেতে পারে যে ইতিহাসের ডাস্টবিনে ফেলে আসা একটা নেতিবাচক অভিজ্ঞতা হচ্ছে ফ্যাসিবাদ। তাহলে কি পাশাপাশি এটা বলা যায় যে আজকের প্রজন্ম তারা সরাসরি ফ্যাসিবাদী অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে না, মানে ফ্যাসিবাদকে কোনোভাবে তারা আস্বাদন করছে না, তার রূপ রসকে বা হারে মজ্জায় বুঝতে পারছে না? এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই ফ্যাসিবাদ বিষয়টা কি এইটা নিয়ে আলোচনা করতে হবে। যদিও এই প্রসঙ্গে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, তো যারা ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করেছেন তারা এই বিষয়টায় সম্ভবত একমত হয়েছেন যে ফ্যাসিবাদ হচ্ছে যে খুব র্যাডিক্যাল কর্তৃত্বমূলক জাতীয়তাবাদের একটা রূপ। অর্থাৎ ফ্যাসিবাদের ভিত্তিমূলে জাতীয়তাবাদ থেকে গেছে। এই প্রসঙ্গে অবশ্য অনেকেই বলেন যে ফ্যাসিবাদের পিছনে যে জাতীয়তাবাদ আছে সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, মানে এটা পলিটিক্যাল সায়েন্স বইয়ে এইভাবে লেখা থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জাতীয়তাবাদকে কি এইভাবে ভাগ করা যায় যে সেটা উগ্র নাকি মৃদু, সেটা খুব সফট নাকি হার্ড? তো জাতীয়তাবাদের এই যে ধারণা যে তার একটা উগ্র রূপ আছে আর একটা খুব কোমল এবং খুব সফট একটা রূপ আছে, এই ধারণাটা খুব যথার্থ কিনা এটা বুঝতে হলে আসলে আমাদেরকে জাতীয়তাবাদ ব্যাপারটা কি যা ফ্যাসিবাদের ভিত্তিমূলে কাজ করে, তো সেই জাতীয়তাবাদ নিয়ে একটু কিন্তু আলোচনা করতেই হবে, নইলে ফ্যাসিবাদকে ঠিক বোঝা যাবে না। আসলে জাতীয়তাবাদ বলতে আমরা যেভাবেই বুঝি না কেন, সত্যি কথাটা হচ্ছে এই যে জাতীয়তাবাদ খুব বিমূর্ত ব্যাপার, খুব অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। আজ পর্যন্ত জাতীয়তাবাদের খুব সুসংগত একটা সংজ্ঞা তৈরি হয়নি, কেউ সংজ্ঞা দিতে পারেনি। এমনকি জাতি রাষ্ট্রগুলোর যেটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলা যেতে পারে, সম্মিলিত জাতিপুঞ্জ যে রয়েছে, তারাও কিন্তু জাতীয়তাবাদের সংজ্ঞা নির্ধারণ করতে পারেনি। আপনারা সার্চ করে দেখতে পারেন, জাতীয়তাবাদ সম্পর্কে অনেক ধারণা পাবেন কিন্তু একটা সংজ্ঞা পাবেন না, খুবই বিমূর্ত ধারণা জাতীয়তাবাদ। তো এক কথায় আসলে জাতীয়তাবাদ হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের একটা ভাবাদর্শগত হাতিয়ার,
বলা যেতে পারে আইডিওলজিক্যাল ওয়েপেন্স। মানে একটা পুঁজিবাদী রাষ্ট্র সে মূলত দু ধরনের ওয়েপেন্স ব্যবহার করে। একটা ওয়েপেন্স আমরা জানি যেটা মিলিটারি ওয়েপেন্স, মিলিটারির হাতে থাকে, সেটা AK-47 থেকে শুরু করে মিসাইল পর্যন্ত। তো এই যে ওয়েপেন্স যার মধ্যে মিলিটেন্সি রয়েছে, আরেকটা ওয়েপেন্স হচ্ছে আইডিওলজিক্যাল ওয়েপেন্স, মতাদর্শগত হাতিয়ার। এটা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রের খুব শক্তিশালী হাতিয়ার। এই দুটো ওয়েপেন্স দিয়েই একটা পুঁজিবাদী রাষ্ট্র তার হেজিমনিকে কায়েম করতে চায়। তো যেটা আইডিওলজিক্যাল ওয়েপেন্স, যেটা খুব বিমূর্ত, সেইটার প্রতি রাষ্ট্র চায় একটা নিঃস্বার্থ আনুগত্য, অর্থাৎ কোনো প্রশ্নহীনভাবে তার প্রতি আনুগত্য থাকবে। একটা পুঁজিবাদী রাষ্ট্রের যেটা আইডিওলজিক্যাল ওয়েপেন্স, যেমন জাতীয়তাবাদ, দেশপ্রেম, গণতন্ত্র, এগুলো সব কিন্তু বিমূর্ত, এগুলো কিন্তু সংজ্ঞায়িত করা খুব মুশকিল। কিন্তু রাষ্ট্র চায় এইগুলোর প্রতি একটা প্রশ্নহীন আনুগত্য। মানে সেই দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে একটা পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে তথাকথিত ধর্মীয় মৌলবাদী জেহাদি সংগঠনের কাঠামোগত তেমন কোনো তফাত নেই। কারণ ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো প্রথম অর্থে আইডিওলজিক্যাল ওয়েপেন্সটা ব্যবহার করে, তাদের একটা মতাদর্শ থাকে, যেমন ধর্মগ্রন্থগুলোর মধ্যে সেই মতাদর্শ তারা প্রচার করে। তো একটা ধর্মগ্রন্থ, তার মধ্যে একটা রূপক থাকে, সেটা খুব অ্যাবস্ট্রাক্ট। তো সেটা আপাতভাবে খুব মানবিক হতে পারে, মানে একই ধর্মগ্রন্থ পড়ে কেউ সুফি হয়ে যেতে পারে, আবার কেউ সন্ত্রাসবাদী হয়ে যেতে পারে, দুটো হওয়াই সম্ভব, এবং একই ধর্মগ্রন্থ থেকে একই জিনিস কোট করে। যে জন্য এইটা আমার একটা ভাইরাসের মতো, হ্যাঁ, বাইরের রূপটা একরকম, খুব সংক্রামিত হয়, এবং এই সংক্রমণটা খুব প্রয়োজন হয়ে পড়ে, রাষ্ট্রের পক্ষেও প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা উভয় ক্ষেত্রেই দেখেছি যে এই ভাবাদর্শগত হাতিয়ার দিয়ে যে অন্যের মস্তিষ্ক জগতের অধিকার নেয়, অর্থাৎ যে এই ভাবাদর্শে বিশ্বাস করে, সে এতটাই অনুপ্রাণিত হয় যে নিজের প্রাণকে পর্যন্ত বাজিয়ে রাখতে পারে। আমরা ধর্মীয় সংগঠনগুলোর ক্ষেত্রেও দেখেছি যে ভাবাদর্শগত হাতিয়ারে সে এতটাই প্রভাবিত যে সে সুইসাইড স্কোয়াডেও কিন্তু নাম লিখিয়ে ফেলে। রাষ্ট্রের ক্ষেত্রেও আমরা কম বেশি তাই দেখেছি যে রাষ্ট্রের জন্য যে প্রাণ দেবে অধিকাংশ রাষ্ট্র তার সেনাবাহিনীকে তো এই জাতীয়তাবাদী ভাবাদর্শ দিয়েই অনুপ্রাণিত করে, যাতে সে দেশের জন্য প্রাণ দিতে পারে। তো এই জাতীয়তাবাদী যে ভাবাদর্শ রয়েছে, এই ভাবাদর্শটা মূলগতভাবে ফ্যাসিবাদের ভিত্তিমূলে কাজ করেছে। কিন্তু এই জাতীয়তাবাদী ভাবাদর্শ বুর্জোয়া রাষ্ট্রের কাছে বরাবর একই রকমভাবে থাকে না, মানে থাকেনি। বুর্জোয়া রাষ্ট্রের যে বিকাশের যুগ বা গোটা পুঁজিবাদী ব্যবস্থার যেটা তার জীবদ্দশার দুটো রূপ আছে, মানে তার সমগ্র পুঁজিবাদী ব্যবস্থাকে, তার জীবদ্দশাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তার বিকাশের পর্যায়, আর একটা হচ্ছে তার অবক্ষয়ের পর্যায়। এটা অবশ্য যে কোনো জিনিসেরই থাকে। আমরা যদি একটা মানুষের জীবনচক্র দেখি তাহলে কি দেখব, একটা মানুষের জন্ম আছে, তার শৈশব আছে, তার তারুণ্য আছে, যৌবন আছে, তারপর তার প্রৌঢ়ত্ব এবং মৃত্যু, এইভাবে জীবনচক্রটা সম্পূর্ণতা পায়। তো মানুষের যে ইতিহাস, ইতিহাসের বিভিন্ন পর্যায়গুলো, তাদেরও কিন্তু জন্ম আছে, বিকাশ আছে, চূড়ান্ত বিকাশ আছে, তার অবক্ষয় আছে। এইভাবে দাস সমাজ ব্যবস্থাও এসেছে, সামন্ত সমাজও একসময় জন্মগ্রহণ করেছে, অ্যাপিয়ার্ড হয়েছে ইতিহাসে, তারপর তারও বিকাশ হয়েছে, এবং তারও যখন অবক্ষয়, সে অবক্ষয়ের পথ দিয়ে এই পুঁজিবাদী সমাজ এসেছে। তো পুঁজিবাদী সমাজ যখন এসেছে, তখন তারও থেকে জন্মলগ্ন ছিল, তারও শৈশব, তারও পূর্ণ যৌবন। তো এইভাবে যদি দেখি তাহলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যখন যৌবন কাল, যেটাকে আমরা বিকাশের কাল বলছি, মুখ্য বৃদ্ধি কাল বলছি, তো এই পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী রাষ্ট্রের বিকশিত হওয়ার যুগে জাতীয়তাবাদ খুব সফট ছিল, খুব নরম ছিল, খুব পেলব ছিল, খুব মানবিক ছিল, দেখতে খুব প্রগতিশীল ছিল। তো জাতীয়তাবাদ একটা সময় খুব প্রগতিশীল ছিল বলে ইতিহাস দেখিয়েছে, আর একটা সময় দেখা যাচ্ছে সেই জাতীয়তাবাদী কিন্তু আর তেমন প্রগতিশীল থাকছে না। তো ইতিহাসের কোন পর্যায়ে সেটা
প্রগতিশীল থাকছে আর কোন পর্যায়ে প্রগতিশীল থাকছে না। যদি জাতীয়তাবাদী দর্শনের প্রগতিশীল চরিত্রটাকে বিচার করি তাহলে আমরা দেখব যে, যেমন ধরা যাক, আমরা ইতিহাস তো একটা খুব গতিশীল বিষয়, তাহলে যে কোনো গতির মধ্যে যা গতিশীল তার মধ্যে একটা বিজ্ঞান থাকে, সেই বিজ্ঞানটা হচ্ছে যে সেটা গতিশীল। যেমন একটা গাড়ি গতিশীল, এই স্থানে ছিল, গাড়িটা স্টার্ট করে অন্য একটা স্থানে গেল, একটা গতিশীল, তার মানে সে পূর্বতন স্থানটাকে ত্যাগ করলো, নাকচ করলো, নেগেট করলো। মানে গতিশীল থাকা মানে হচ্ছে কোনো কিছুকে নাকচ করা বা ত্যাগ করা, পরিত্যাগ করে অন্য একটা জায়গাকে অর্জন করা। মানে অর্জন এবং বর্জন এই দুটো একটা দানদিক নিয়মে কোনো একটা বিষয় গতিশীল থাকতে পারে। তাহলে দেখা যাবে যে, যেটাকে আমরা জাতীয়তাবাদী ধারণা বলছি, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্ম নিয়েছে কোনো কিছুকে ত্যাগ করার মধ্য দিয়ে। তো কি ত্যাগ করেছে? না, প্রাদেশিকতাকে ত্যাগ করেছে, প্রাদেশিকতাকে নাকচ করার মধ্য দিয়ে জাতীয়তাবাদ প্রগতিশীল থেকেছে। তো জাতীয়তাবাদ প্রাদেশিকতা কখন ছিল? যখন ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলো ছিল, সামন্ততান্ত্রিক নগর রাষ্ট্র, তখন কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র ফিউডাল যে শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, সেটাকে নাকচ করে যখন পুঁজিবাদী সিঙ্গেল নেশন স্টেটের আবির্ভাব ঘটছে, তখন কিন্তু জাতীয়তাবাদ অবশ্যই প্রগতিশীল। কিন্তু এই প্রগতিশীলতা ধারণাটাকে যদি আমরা একটু প্রশ্নের আকারে রাখি, যেমন ধরা যাক যে দুটো বাড়ির মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাহলে আমরা একটা বৃহত্তর ধারণা আমরা বলতে পারি যে, তোমরা তো একই পাড়ার লোক, তো নিজেদের মধ্যে ঝামেলা করছো কেন, দুটো বাড়ি। অর্থাৎ বাড়ির যে সংকীর্ণতা সেটাকে পাড়া নামক বৃহত্তর আইডিয়া দিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপন করলাম, নাকচ করলাম। তো দুটো পাড়ার মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, তাহলে আমরা বলতে পারি যে একই গ্রামের মধ্যে তোমরা আছো, তাহলে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব কেন। অর্থাৎ গ্রাম নামক বৃহত্তর ধারণা দিয়ে আমরা কিন্তু সেটা প্রতিস্থাপন করতে পারি। এইভাবে যদি প্রদেশগুলোর পারস্পরিক লড়াই হয়, সামন্ত রাজাদের যে পারস্পরিক যে লড়াইগুলো ছিল, তাহলে আমরা একটা বৃহত্তর আইডিয়া, অর্থাৎ দেশের আইডিয়া বা রাষ্ট্রের আইডিয়া দিয়ে বলতে পারি যে প্রদেশগুলো কেন দ্বন্দ্ব করবে, কারণ তোমরা একই দেশের লোক। তাহলে একই রকমভাবে এই প্রশ্নটা থেকে যায়, যদি দেশগুলো পারস্পরিক যুদ্ধে মত্ত হয়, তখন তাহলে কোনটা দিয়ে প্রতিস্থাপন করা উচিত? তাহলে একই নিয়মে করা উচিত ছিল যে রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে যুদ্ধ করলে আন্তর্জাতিকতাবাদ দিয়ে প্রতিস্থাপন করা দরকার ছিল। কিন্তু এখানেই দেখা যায় যে জাতীয়তাবাদ ততক্ষণ প্রগতিশীল ছিল যতক্ষণ সে প্রাদেশিকতাকে নাকচ করে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু রাষ্ট্রগুলো যখন নিজেদের মধ্যে যুদ্ধে মত্ত হয়েছে, তখন কিন্তু সে আন্তর্জাতিকতাবাদকে তেমনভাবে ধারণ করেনি, এইখানেই সে তার প্রগতিশীল চরিত্রটাকে হারিয়েছে। তো পুঁজিবাদী রাষ্ট্রগুলো কখনো পরস্পর যুদ্ধে মত্ত হয়ে গেল, এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটুখানি বিশ্লেষণের দিকে নিয়ে আসতে হবে। তাহলে পুঁজিবাদের যে জীবনচক্র সেইটাকে বোঝা যাবে। পুঁজিবাদ যখন আবির্ভূত হয়েছে পৃথিবীর ইতিহাসে, তখন কিন্তু তার সামনে পুঁজিবাদের জীবনী ক্ষেত্র হচ্ছে মার্কেট, বাজার, সমগ্র পৃথিবীটাই তার বাজার। ফলে মুক্ত যে বাজার, সেটা বিস্তৃত বাজার তার সামনে রয়েছে, প্রচুর অক্সিজেন তার পক্ষে, তার পক্ষে তার ভেন্টিলেশন লাগবে না, সে তো এত বড় বাজার পেয়ে গেছে, সে দ্রুত গতিতে ছুটছে। কিন্তু একটা সময় পুঁজিবাদ যত বেশি উৎপাদন করে ফেলছে, তার তুলনায় বাজারটা সংকুচিত হয়ে যাচ্ছে। একে বলে মার্কেট স্যাচুরেশন, বাজার সম্পৃক্ততা। একটা সময় ছিল পুঁজিবাদ শুধু বাজার দখল করত, কিন্তু আরেকটা সময় হলো আর নতুন বাজার দখল করা যাবে না, এবার পুনর্দখল করতে হবে। অর্থাৎ অন্যের একটা মার্কেট আছে, তাকে হটাতে হবে, সরাতে হবে, তারপর আমাকে সেই মার্কেটটা দখল করতে হবে। যখন এই অবস্থায় এলো, তখন যুদ্ধ হলো, কারণ অন্য পুঁজিবাদকে না সরিয়ে আরেক পুঁজিবাদ সেখানে যেতে পারবে না। আমরা দুটো বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা পেয়েছি, 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ আর 1939-এ এসে আমরা দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দুটো বিশ্বযুদ্ধের তো সেটাই মূলগত কারণ ছিল। লেনিন খুব ভালো করে ব্যাখ্যা করেছেন যে পুঁজিবাদের চূড়ান্ত বিকাশ, সেটাকে কী দিয়ে চিহ্নিত করব, কী করে চিনব যে পুঁজিবাদ তার সর্বোচ্চ বিকাশে পৌঁছেছে। না, লেনিন বললেন যে পুঁজিবাদের সর্বোচ্চ বিকাশ হচ্ছে সাম্রাজ্যবাদ। যখন সাম্রাজ্যবাদী যুদ্ধ হলো, তখনই বুঝতে হবে যে পুঁজিবাদ তার সর্বোচ্চ বিকাশের জায়গায় চলে গেছে। অর্থাৎ পুঁজিবাদের জন্ম, শৈশব, যৌবন এবং সর্বোচ্চ যে অপটিমাম গ্রোথ, তার
সেক্ষেত্রে সে পৌঁছে যাচ্ছে যখন সে সাম্রাজ্যবাদী যুদ্ধে পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ দিয়ে পুঁজিবাদের সর্বোচ্চ বিকাশকে চেনা যায়। তো যেটা তার সর্বোচ্চ বিকাশ সেটা কিন্তু একই সঙ্গে তার পতনের সূচনা বিন্দু। যেমন ধরুন একটা ছোট্ট ঢিলকে যদি আমি আকাশের উপর দিয়ে ছুড়ি, তাহলে ঢিলটা একটা উচ্চতা পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে আসবে। তো ওই যে বিন্দুতে সে পৌঁছালো সেইটা যেমন তার সর্বোচ্চ ঊর্ধ্বগামিতার সূচক, তেমনি ওইটা তার পতনেরও সূচনা বিন্দু, কারণ ওখান থেকে সে ফিরে আসছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাকে যদি পুঁজিবাদের সর্বোচ্চ বিকাশের আমরা কাল বলি, তাহলে এইটাকে তার পতনেরও সূচনা বিন্দু বলতে হবে। তাহলে যুদ্ধ যখন সে করছে, তাহলে যুদ্ধের কালে জাতীয়তাবাদের ধারণাটাকে সে কীভাবে পোষণ করবে? বিকাশের যুগে দেখেছে খুব প্রগতিশীল হিসেবে ব্যবহার করেছে। তো যুদ্ধ মানেটা কি? যুদ্ধ মানে হচ্ছে হত্যা, প্রতিহত্যা, রক্তাক্ত পরিস্থিতি, প্রচুর ক্ষয়ক্ষতি। তাহলে এত হত্যা, প্রতিহত্যা, ক্ষয়ক্ষতি, দেশের সাধারণ নাগরিক তো খুব সাধারণভাবে যুদ্ধের পক্ষে থাকবে না। তাহলে যুদ্ধের পক্ষে যদি না থাকে, তাহলে একটা মতাদর্শ দরকার। সেই মতাদর্শটা হচ্ছে জাতীয়তাবাদ, অর্থাৎ দেশের পক্ষে এই জাতীয়তাবাদী ভাবাদর্শে তাকে এমনভাবে তার মস্তিষ্ক জগতের অধিকার নিতে হবে যাতে সে যুদ্ধকে সমর্থন করে। শুধু সমর্থন না, সে যুদ্ধটার জন্য খুব গর্ব অনুভব করে যে অন্যকে হত্যা করা হচ্ছে, তার পক্ষেও সে নিজের কণ্ঠস্বরকে সোচ্চার করবে। তো দেখা যাচ্ছে এই জাতীয়তাবাদী ভাবাদর্শের জন্য সে হত্যা, প্রতিহত্যা, রক্তাক্ত পরিস্থিতির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে জাতীয়তাবাদ এখানে আর খুব পেলবো থাকছে না, খুব সফট থাকছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে জাতীয়তাবাদ যখন যুদ্ধের পক্ষে চলে আসছে এবং যুদ্ধকে যুক্তিসিদ্ধ করছে, তখন সেই জাতীয়তাবাদ আসলে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। তাহলে মোটামুটি এই আলোচনা থেকে আমরা দু তিনটে পয়েন্ট একটু সাম আপ করে নিতে পারি। তার হচ্ছে যে ফ্যাসিবাদ মূলত ফ্যাসিবাদের ভিত্তিমূলে মূলত জাতীয়তাবাদ কাজ করে, এটা এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে পুঁজিবাদের পতনশীল পর্যায়ে কিন্তু ফ্যাসিবাদ অ্যাপিয়ার্ড হতে পারে। পুঁজিবাদের যেটা ডেকাডেন্স ফেজ, পুঁজিবাদের দুটো ফেজ আছে, একটা অ্যাসেন্ডেন্স, একটা ডেকাডেন্স। তাহলে পুঁজিবাদের ডেকাডেন্স ফেজের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদই কিন্তু একমাত্র মানে ফ্যাসিবাদের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে ফ্যাসিবাদকে চেনার, তা হচ্ছে ফ্যাসিবাদ কিন্তু সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্র থেকে জন্ম নেয়। পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা, সংসদীয় গণতন্ত্র, সেটা কিন্তু তার সূতিকাগার। শুনলে কিন্তু খুব অবাক হতে হবে যে সংসদীয় গণতন্ত্রের ভিতর থেকেই ফ্যাসিবাদের জন্ম। আমরা যদি দেখি যে 1922 থেকেই মূলত ইতালির মুসোলিনির নেতৃত্বে ওখানে ফ্যাসিবাদ শুরু হয়ে যাচ্ছে, তখন ইতালির পার্লামেন্টে কিন্তু মুসোলিনির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে, ভোটে জিতেই সে আসছে। এবং 1933 থেকে যদি আমরা লক্ষ্য করি, তিনের দশক থেকে, তাহলে হিটলার কিন্তু ক্রমে ক্রমে, যেটাকে রাইখ বলা হতো, তৎকালীন থার্ড রাইখ মানে জার্মানির যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কিন্তু সে সংখ্যাধিক্যে পরিণত হচ্ছে। আজকে যদি ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখব যে ভারতবর্ষে এখন যে শাসক শ্রেণী রয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেই তারা কিন্তু ওই 370 তুলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পেরেছে, বা ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট সিএ, সেটাকে তারা লাগু করতে পেরেছে বা সেদিকে তারা পদক্ষেপ নিচ্ছে। এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা জেরেই নিচ্ছে। অর্থাৎ ফ্যাসিবাদ কিন্তু জন্ম নিচ্ছে তা হচ্ছে যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থেকেই। এই জন্য কার্ল মার্ক্সের একটা খুব ভালো কথা আছে, মার্ক্স বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ফর্ম অফ দ্য অটোক্রেসি। অটোক্রেসি যত ধরনের ফর্ম আছে, ডেমোক্রেসি হচ্ছে তার বেস্ট ফর্ম, কারণ ডেমোক্রেসি দিয়ে যে অটোক্রেসিটাকে চালানো যায়, যেটা খুব আইনসিদ্ধ অটোক্রেসি হয়ে যাবে, যখন আর কারোর কিছু বলার থাকবে না, হ্যাঁ, সেইটা খুব ভয়াবহ। আর এই ডেমোক্রেসিটা বুর্জোয়া সিস্টেমে কীভাবে আসে সংখ্যাগরিষ্ঠতা? আমরা তো নির্বাচনের অভিজ্ঞতা আমাদের রয়েছে, নির্বাচনে মূলত তিনটে এম ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে মানি,
বিপুল অর্থ ব্যয় করা হয় এবং যে পার্টি যত টাকা পয়সা ছড়াতে পারে সেই টাকা দিয়ে কিছুটা প্রভাবিত করে। দু নম্বর হচ্ছে মাসল, অর্থাৎ বাহুবল, শক্তি, কারণ বুথ দখল থেকে শুরু করে এলাকার মানুষের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে যা কিছু ম্যানিপুলেশন সব মাসেল পাওয়ার দেওয়া হয়। আর থার্ড এমটা হচ্ছে মিস্টিফিকেশন, অর্থাৎ বিভ্রান্তি ছড়াতে হবে। এই বিভ্রান্তির অন্যতম হাতিয়ার হচ্ছে মিথ্যা, এটা গণতন্ত্রেরও ভিত্তি মিস্টিফিকেশন, আর এটা ফ্যাসিবাদেরও ভিত্তি, কারণ মিস্টিফাই করতে হবে। মিস্টিফিকেশনের এখন যেমন একটা ভালো মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছাড়া কি বলা যায়, এই যে আইটি সেলগুলো তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে পোস্ট ট্রুথ এরা। তো পোস্ট ট্রুথ হচ্ছে যে এমন মিথ্যা যা সত্যের চেয়েও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে, সেই মিথ্যাকে এমনভাবে ছড়াতে হবে। সেই হিটলারের গোয়েবেলসের কথা মনে পড়ছে, তার তথ্য সম্প্রচার ডিপার্টমেন্টের যিনি প্রধান ছিলেন। তো আজকের দিনে আইটি সেল সেই গোয়েবেলসের কাজটা করছে। তো গণতন্ত্রের এই যে তিনটি জায়গা থেকে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়, মানি, মাসল অ্যান্ড মিস্টিফিকেশন, সেইটা হয়ে যায় একটা ভিত্তি তার আইনগুলোকে পাস করাবার। তাহলে আমরা কিন্তু আরেকটা পয়েন্ট পেলাম যে আসলে সংসদীয় গণতন্ত্রের উর্বর ভূমি থেকেই কিছু না কিছুভাবে ফ্যাসিবাদের বীজ অঙ্কুরিত হতে শুরু করে, যা কিন্তু জার্মানিতে হয়েছে, ইতালিতে হয়েছে, আর সম্প্রতি আমরা আরও কতগুলি দেশের মধ্যে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আরেকটা বিষয় তা হলো যে ফ্যাসিবাদ উদ্ভূত হয় অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে পুঁজিবাদ তার অবক্ষয়ের পর্যায়ে যখন ঢুকেছে, পতনশীল পর্যায়ে, তখন সে একটা সাইক্লিক অর্ডারের মধ্যে ঢুকেছিল, তা হচ্ছে ওয়ার, রিকনস্ট্রাকশন, বুম, ক্রাইসিস অ্যান্ড ওয়ার। অর্থাৎ কোনো একটা ক্রাইসিস থেকে ওয়ার, ওয়ার থেকে রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন থেকে বুম, বুম মানে হচ্ছে আবার ঐশ্বর্য, আবার ক্রাইসিস, আবার ওয়ার, এইভাবে একটা সাইক্লিক অর্ডারের মধ্যে পুঁজিবাদ আবর্তন করত। তো প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে 1914-তে, তারপরে একটা রিকনস্ট্রাকশনের পর্যায়ে চলেছে, এবং তার যে বুম সেটা 25-এর মধ্যেই শেষ হয়ে গেছে। 1929 সালে আমরা দেখেছিলাম গ্রেট ডিপ্রেশন, অর্থাৎ আবার ক্রাইসিস এবং সংকট, এবং অভূতপূর্ব সংকট। সেই 1929-এর যে সংকট সারা বিশ্বজুড়ে অভূতপূর্ব সংকট, সেই সংকট থেকে সকলে কিন্তু বেরোবার চেষ্টা করছিল যে কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তো যে সমস্ত দেশ নিজের মতো করে এই সংকট মোচনের চেষ্টা করছে, তার মধ্যে জার্মানি অন্যতম। জার্মানি আজকে যেমন আত্মনির্ভরশীল ভারতের সংজ্ঞা দেওয়া হচ্ছে, তখন আত্মনির্ভরশীল জার্মানির উদ্বোধন ঘটানো হয়েছিল। অর্থাৎ জার্মানিকে এখন বেস্ট পাওয়ার হতে হবে, এবং খুব সস্তায় চিপ লেবার তৈরি করে কিছু কমোডিটি তৈরি করতে হবে, এবং সেই কমোডিটিকে এক্সপোর্ট করতে হবে। জার্মানি হিটলারের একটা স্লোগান ছিল, আইদার এক্সপোর্ট অর ডাই, হয় তুমি এক্সপোর্ট করো আর না হয় তুমি মরে যাও, এই পরিমাণ সে চ্যালেঞ্জ নিয়েছিল। তো সস্তার মজুর কী করে পাবে না, ওই ডিপোর্টেশন যে ক্যাম্প, অর্থাৎ ইহুদিদেরকে নাগরিক যে বিল, এটা নিয়ে আলোচনা করব, আমাদের সিএএ আর ওদের সেই সময়ে সিটিজেনশিপ যে ল মানে জার্মানিতে এসেছিল প্রায় কাছাকাছি একই রকম, এখন যেমন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে যারা নাগরিক নয়, যাদের ডি ভোটার কার্ড রয়েছে, তখনও ওদের ওই ডিপোর্টেশন কার্ড দেওয়া হতো, এবং ডিপোর্টেশন ক্যাম্পে জার্মানিতে ইহুদিদের নিয়ে যাওয়া হতো। তো সেই ইহুদিরাই তখন ওই ক্যাম্পে সস্তার মজুরি পরিণত হয়, চিপ লেবার, তাদের কোনো মজুরি দেওয়া হতো না, কারণ তারা তো দেশের নাগরিক নয়, তাদের খাটিয়ে নেওয়া হবে। তো সেই সস্তার কমোডিটি বিক্রি করে তারা অনেক বেশি অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভেবেছিল। তার মানে একটা অর্থনৈতিক সংকটও তার পিছনে কাজ করে। আজকের দিনে আমরা গোটা পৃথিবী জুড়ে শুধু এই যে অতিমারির যে সময় এখন আমরা দেখতে পাচ্ছি, করোনার যে সময়, এই করোনা তো শুধু স্বাস্থ্যবিধির সংকট নয়, হেলথ প্রবলেম নয়, এটার একটা পরোক্ষ প্রভাব হচ্ছে এর ইকোনমিক ইম্প্যাক্ট গোটা পৃথিবী জুড়ে।
এবং এটাও একটা অভূতপূর্ব সংকট, এই 2020-এর যে সংকট। ফলত এই সংকটও আবার রাষ্ট্রগুলোকে, যারা সব আত্মনির্ভরশীল স্বদেশ তৈরি করার কথা বলছে, সেখানে একই রকমভাবে তারা ফ্যাসিবাদকে অনুশীলন করার কথা ভাবছে কিনা বা পরোক্ষে সেই অভিজ্ঞতাটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করছে কিনা, সেটাও কিন্তু একটু ঝালিয়ে নেওয়া দরকার বলে মনে হয়। তো সর্বমোট আমার মনে হয় যে ফ্যাসিবাদকে আমরা এই কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আমরা চিনতে পারি, যেটা পতনশীল পুঁজিবাদের একটা বৈশিষ্ট্য, ভিত্তিমূলে জাতীয়তাবাদ কাজ করে এবং একটা অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এর অনিবার্যতা উপলব্ধ হয় ফ্যাসিবাদে। তাছাড়া ফ্যাসিবাদের আরও কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আছে, আমার মনে হয় এইগুলোর সঙ্গে সবাই খুব একমত হবেন যে যখন একটা রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠছে, তখন দেখা যায় যে সে সমাজ জীবনের সব কিছু ক্ষেত্রে একটা নির্ণায়ক বা নির্ধারক হয়ে উঠছে, সমস্ত কিছু, ইভেন সংস্কৃতির ক্ষেত্রেও। আমি কি ভাষায় কথা বলবো, আমি কি খাবো, কোন পোশাক পরব, আমার আচার আচরণ কৃষ্টি সংস্কৃতি ভাষা সব কিছুর নিয়ন্ত্রক হয়ে উঠবে। আর এই নিয়ন্ত্রণের বিরুদ্ধে যদি কোনো প্রশ্ন তোলা হয়, তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে। অর্থাৎ রাষ্ট্র তার নিজের মতো করে একটা জাতি এবং জাতীয় সংস্কৃতির সংজ্ঞা তৈরি করবে, যে ক্ষেত্রে ভাষা, ধর্ম, শরীর, গায়ের রং ইত্যাদি সব কিছুই খুব বিচার্য হয়ে উঠবে রাষ্ট্রের কাছে। এবং আরেকটা বিষয়ও সে এই সময় করে থাকে, তা হচ্ছে রাষ্ট্র মূলত দেশের ধারণাকে রাষ্ট্র এবং জাতির ধারণা দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং দেশ বলতে যে ইতিহাস এবং ভূগোল দুটোকেই বোঝায়, তো সেক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র অধিকাংশ ক্ষেত্রে একটা কাল্পনিক মনগড়া ইতিহাসের জন্য একটা কাল্পনিক ভূগোল এবং একটা কাল্পনিক মানচিত্রকে সে সামনে আনার চেষ্টা করে এবং সেটাকে একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য সে কিন্তু কিছু দমন পীড়নের যে রাষ্ট্রের যে কি বলা যায় নীতি, সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে। আর যিনি রাষ্ট্রপ্রধান থাকেন, সেই রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন অভিধায় ভূষিত করা হয়। যেমন দেখবেন মুসোলিনিকে ইতালিতে ইল ডুসে বলে ভূষিত করা হয়েছিল, এর নাম হচ্ছে দ্য লিডার। তেমনি হিটলারকে ফুয়েরার বলা হতো, হ্যাঁ দ্য সেকেন্ড জিসাস বলা হতো অনেক সময়। তো এই সমস্ত গালভরা বিভিন্ন উপাধি দেওয়া হবে, বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেওয়া হবে, মাথায় মুকুট পরানো হবে, তাকে উত্তরীয় দেওয়া হবে, খুব তাৎপর্যপূর্ণ উত্তরীয়, তাদের সেখানে নানারকম লেখা থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের সামাজিক ম্যানিফেস্টেশন বলা যেতে পারে। যেমন ইতালিতে যখন মুসোলিনি নিজেকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেছে এবং ফ্যাসিজমকে একটা ইতালির পক্ষে খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ বলে সামনে আনার চেষ্টা করছে, তখন তার সেই ফ্যাসিজমের মধ্যে যে উপাদানগুলো ছিল, তার মধ্যে ছিল ন্যাশনালিজম এবং কর্পোরেটিজম, যে কর্পোরেটিজমের কথা এখন বারবার উঠে আসছে, ন্যাশনাল সিন্ডিক্যালিজম, এক্সপানশনালিজম, এইগুলো কিন্তু ইতালির যে ফ্যাসিবাদ তার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। তো আমরা বর্তমান সময়ে কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সম্ভাবনার মধ্যে বিলম্ব করছি কি না সেটা জানতে হলে আমার মনে হয় যে একটু আমরা তুলনামূলক আলোচনা করে নিতে পারি যে 1929-এর গ্রেট ডিপ্রেশন এবং 2019-20-এর যে অর্থনৈতিক সংকট, এটাও কিন্তু আনপ্রেসিডেন্টেড একটা ক্রাইসিস সামনে আমরা ফেস করতে যাচ্ছি। তো সেই দিক দিয়ে একটা মিল, আর আমরা দেখতে পাচ্ছি যে 2019-এ যে ভারতের পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হলো, সেইটাকে আমরা তুলনা করতে পারি যে দি রাইক সিটিজেনশিপ ল, এটা 1933-এ নিয়ে আসা হয়েছিল জার্মানিতে। এবং জার্মানিতে যখন এই লটা নিয়ে আসা হয়, তখন
ইহুদিরা খুব ভীত হয়েছিল, তো সেই সময় হিটলার একটা কথা বলেছিলেন, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে যখন 1933 সালে এটা বিল আকারে ছিল আর 1935 সালে নুরেমবার্গ ল আকারে এটা কিন্তু আইনে পরিণত হয়। তো যখন বিল আকারে ছিল সিটিজেনশিপ লটা, তো সেই বিল লোকে খুব আতঙ্কিত, বিশেষ করে ইহুদিরা তো খুব আতঙ্কিত। তখন কিন্তু হিটলার বলেছিলেন যে যে ইহুদিরা জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করছে সেই ইহুদিদের কোনো ভয় নেই, কিন্তু যে ইহুদিরা বহিরাগত অন্য দেশ থেকে এখানে এসছে, হ্যাঁ, তাদেরকে কিন্তু নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হবে, তারা সব অনুপ্রবেশকারী। একদম এই কথাটাই কিন্তু হিটলার তখন বলেছিলেন। কিন্তু আইনটা পাস হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে যারা শুধুমাত্র বাইরের দেশ থেকে এসছে তারা নয়, যারা স্থায়ীভাবে বসবাস করছিল সেই স্থায়ীভাবে বসবাস করা ইহুদিদের উপরেও নির্মম অত্যাচার কিন্তু নামিয়ে নিয়ে এসেছিল নাৎসি বাহিনী। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা কি বলা যায় যে ওইটাকে ইন্টেরিয়ার একটা মিনিস্ট্রি, যেটা ওখানকার চার্চের যে যাজক ছিল সেই চার্চের যাজকরা ওই মিনিস্ট্রিটা চালাতো, সেটা হিটলারের মদতে, এবং তারাই কিন্তু বার্থ সার্টিফিকেটগুলো সাপ্লাই করতো কারা ইহুদি এবং কারা ইহুদি নয়, সেই চার্চের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু সব কিছু প্রমাণিত হয়ে যেত। পোস্ট অফিসগুলোকে কাজে লাগানো হয়েছিল ওখানে ডিপোর্টেশন সার্টিফিকেট দেওয়ার জন্য, এবং নিজস্ব একটা রেলগাড়ি তৈরি করা হয়েছিল যেখানে ইহুদিদের ভরে ওই ডিপোর্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ইহুদি শিক্ষক স্থায়ীভাবে শিক্ষকতা করতেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। যে ইহুদি ছাত্ররা অলরেডি তারা ছাত্র তাদেরকে কিন্তু কোনো ডিগ্রি মানে শিক্ষা শেষে ডিগ্রি দেওয়া হয়নি, আর নতুন ছাত্র ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফিনান্স ডিপার্টমেন্ট ইহুদিদের সমস্ত সম্পদকে তারা কিন্তু কি বলা যায় যে ওখান থেকে তারা অধিকার করে নিয়েছিল, তাদের আর ইহুদিদের ব্যক্তিগত মালিকানা সেই সম্পদ ছিল না সর্বমোট। তারপর যে হলোকাস্টে যেভাবে এথনিক ক্লিনজিং শব্দটা তো হাজির হলো, হ্যাঁ, 60 লক্ষ ইহুদি তো মারাই হলো, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে মারা হলো। তো আমরা দেখলাম যে একটা সাধারণ ল যখন বিল আকারে ছিল আর যখন সেটা আইনে পরিণত হলো মাত্র কয়েক বছরের মধ্যে, কি বিভৎসভাবে সেটি একটি কি বলা যায় যে ফ্যাসিবাদের যে রূপটা দেখে আমরা আজকে ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করতে বসেছি, সেই তার চূড়ান্ত দাঁত নখের পরিচয় কিন্তু ইতিহাসের পাতায় রেখে গেল, আমরা এটা দেখতে পেলাম। তো আজকের দিনেও যখন বলা হচ্ছে যে এখানে যে সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপের যে কথাটা বলা হয়েছে এবং নাম করে বলে দেওয়া হয়েছে একটি বিশেষ সম্প্রদায় যারা কিন্তু কতগুলো দেশের নাম করা হয়েছে, যেখান থেকে এখানে প্রবেশ করলে তাদেরকে কিন্তু অনুপ্রবেশকারী বলা হবে, আর অন্যান্য ধর্মের যে লোকেরা আছে তাদেরকে শরণার্থী বলা হবে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে এই যে বিভাজন, এটা যখন আইনে পরিণত হবে এটা কত দূর যেতে পারে সেটা কিন্তু আমরা এখন কল্পনা করতে পারছি না, কিন্তু ইতিহাসের যে ভয় থেকে গেছে তার কিন্তু সমূহ সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। তো এতক্ষণ যে বিষয়টা আমরা আলোচনা করলাম তা হচ্ছে যে আজকের দিনে ফ্যাসিবাদী যে সম্ভাবনার কথা আমরা বলছি সেই সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা নিয়ে হয়তো কিছুটা আমরা আলোকপাত করলাম। আরেকটা প্রত্যক্ষ প্রমাণও আছে যে হিটলার বা মুসোলিনি যখন তাদের ওখানে ফ্যাসিবাদ অনুশীলন করছেন তখন যারা প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে রয়েছেন তাদের বাইরে ওদেরকে মদত দিত খুব রেজিমেন্টেড কিছু গ্রুপ যারা ওই আর্য রক্তের মহিমা কীর্তন করত। ঠিক তেমনি আমরা দেখব ভারতবর্ষে যারা এখন শাসন ক্ষমতায় রয়েছে তাদের পিছনে একটা রেজিমেন্টেড কিন্তু খুব ক্যাডার ভিত্তিক একটি সংগঠন তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা ভিত্তি নির্মাণ করছে যে ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিচয় কেমন হবে। ফ্যাসিবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পৌরাণিক ঐতিহ্যের সঙ্গে জাতীয়তাবাদকে একটা ব্লেন্ডিং করে, যেমন ভারতবর্ষে হিন্দুত্ববাদের সঙ্গে ভারতীয়ত্ববাদের একটা ব্লেন্ড করার চেষ্টা করা হচ্ছে। তো এই যে তত্ত্ব, এই তত্ত্বটা মূলত 1925 সাল, খুব ইন্টারেস্টিং ব্যাপার, 1925-এই কিন্তু মুসোলিনি নিজেকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করছে ইতালিতে,
আর 3-এর দশকে শুরুতেই হিটলারের হাত ধরে তার বাস্তব প্রয়োগ আমরা জার্মানিতে দেখতে পাচ্ছি। আর 1925-এ আমাদের এখানে একটি সংগঠন জন্ম নিচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যেটা যারা খুব মতাদর্শগত যে গডফাদার, তার মধ্যে বিনায়ক দামোদর সাভারকার রয়েছেন বা গোলওয়ালকার রয়েছেন, এরা সকলেই তখন প্রকাশ্যে মুসোলিনির পথকে কিন্তু একদম প্রকাশ্যে তাদের লেখার মধ্যেই রয়েছে তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এবং হিটলারকে খুব প্রেজ করেছেন, খুব প্রশংসা করেছেন। এবং তারা মূলত ওখানে যে ইহুদি নিধনের মধ্য দিয়ে যে শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করতে বলেছেন ভারতবর্ষের ক্ষেত্রে। এবং এখানেও মানে হিন্দুত্ববাদের প্রসারণের জন্য এবং হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারা কিন্তু হিটলারের মতাদর্শকে খুব অনুসরণযোগ্য করে তুলেছেন। এটা কিন্তু প্রচুর লেখাপত্রের মধ্যে পাওয়া যাবে, গোলওয়ালকারের লেখার মধ্যেও আছে, এটা সাভারকারের লেখার মধ্যেও আছে, মূলগতভাবে আছে। ফলত দেখতে হবে যে শাসক দল এখন শাসন ক্ষমতায় রয়েছে তারা কিন্তু 1925-এই তাদের ঘোষিত যে নীতি বা আদর্শ তার পরিপ্রেক্ষিতে তাদের প্রোগ্রাম কিন্তু সাজাচ্ছে, সেটার মধ্যে ধরনের কিন্তু খুব রেজিমেন্টেশন আছে। ফলত রেজিমেন্টেশনটাও কিন্তু ফ্যাসিবাদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য। এত সব কথা বলার পর একটা কথা বাকি থাকে যে তাহলে ফ্যাসিবাদকে কিভাবে কমব্যাট করা যাবে। ফ্যাসিবাদকে প্রতিহত করার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে একটা সময় ইতালি জার্মানি জাপানকে কেন্দ্র করে যে শিবিরটা ছিল ফ্যাসিবাদী, ঠিক তার বিপরীতে অ্যান্টি ফ্যাসিস্ট অ্যালি বলে একটা গ্রুপ কাজ করেছে, যার মধ্যে আমেরিকা, গ্রেট ব্রিটেন, রাশিয়া এই সমস্ত দেশগুলো ছিল এবং গোটা পৃথিবী জুড়ে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি এখানে খুব স্বাধীনভাবে আমার একটা মতামত রাখতে চাই, আমার মনে হয় এই মতামতটার পরিপ্রেক্ষিতে খুব তীব্র বিতর্ক হতে পারে। আমার মনে হয়েছে অ্যান্টি ফ্যাসিজম আসলে জাতীয়তাবাদকে কিছু না কিছুভাবে নারিশ করেছিল ইতিহাসের একটা সময় আমরা দেখেছি, এবং অ্যান্টি ফ্যাসিজম হচ্ছে সাম্রাজ্যবাদের বিচিত্র রূপের প্রকাশ। মোট কথা, পুঁজিবাদী রাষ্ট্র যখন তার অবক্ষয়ের পর্যায়ে পৌঁছেছে তখন তার নানাবিধ মডেল আমরা দেখতে পেয়েছি। পতনশীল পুঁজিবাদের পর্যায়ে রাষ্ট্রীয় পুঁজিবাদ, যেটাকে বলা যায় স্টেট ক্যাপিটালিজম, স্টেট ক্যাপিটালিজমের অনেক রকম মডেল আমরা দেখেছি। তার একটা মডেল হচ্ছে জার্মানির হিটলারের মডেল, আর রাষ্ট্রীয় পুঁজিবাদের আরেকটা মডেল তা হচ্ছে রাশিয়ার মডেল। রাষ্ট্রীয় পুঁজিবাদেরই আরেকটা মডেল হচ্ছে গ্রেট ব্রিটেনের মডেল, যেটা তখন টেল এন্ড কলোনিয়াল মডেল বলা যেতে পারে। আরেকটা মডেল অবশ্যই আমেরিকার মডেল। তার রাষ্ট্রীয় পুঁজিবাদের নানাবিধ মডেল আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা মডেলকে আমরা ফ্যাসিবাদ বলছি, আর রাষ্ট্রীয় পুঁজিবাদের বাকি যে অংশটা সাম্রাজ্যবাদী প্রবণতাকে প্র্যাকটিস করছে তাদেরকে আমরা অ্যান্টি ফ্যাসিস্ট বলে তাকে সমর্থন করছি। ধরা যাক ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে জার্মানির তো পতন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আর উদ্ভূত হলো কারা, নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমরা আমেরিকাকে পেলাম। আমেরিকা তো অ্যান্টি ফ্যাসিস্ট, তো অ্যান্টি ফ্যাসিস্টের তো তাণ্ডবলীলা তার পরবর্তী সময় গোটা পৃথিবী দেখেছে যে অ্যান্টি ফ্যাসিজমও কত ভয়ঙ্কর হতে পারে। এবং আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো আর আমরা দুটো বড় সাম্রাজ্যবাদী দেশকে পেয়ে গেলাম, একটা পেলাম রাশিয়া আর একটা পেলাম আমেরিকা। এরা গোটা পৃথিবীকে একটা স্থায়ী যুদ্ধের যুগে ঢুকিয়ে দিল, পারমানেন্ট ওয়ার সিচুয়েশন, যেটার আমরা গালে ভরা শব্দ দিয়েছি কোল্ড ওয়ার। এরা ওদের মধ্যে ঠান্ডা যুদ্ধের, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো যারা নিজেদের মধ্যে যুদ্ধ বিরোধে রত থাকতো তাদের কোনোটাকে না কোনোটাকে হয় রাশিয়া স্পন্সর করতো না হয় আমেরিকা স্পন্সর করতো। এইভাবেই পৃথিবী চলেছে, এবং আজকে যে আমরা একটা স্থায়ী যুদ্ধের যুগেই রয়েছি, এখনও এই মুহূর্তে আমি যখন আলোচনা করছি তখনও কোথাও না কোথাও জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের টেনশন চলছে, মানে মূলত যুদ্ধই চলছে, সেটা ভারত পাকিস্তান হোক, চীন তাইওয়ান হোক বা ইসরায়েল প্যালেস্তাইন হোক, যেখানে যাই হোক না কেন যুদ্ধ
থেকে এক মুহূর্তের জন্য কিন্তু পৃথিবী মুক্ত নয়। এই স্থায়ী যুদ্ধের যুগে কে ঢুকিয়ে দিল? ফ্যাসিবাদী শক্তিকে তো 1945 পরই আর দেখা যায়নি। তাহলে যারা ঢুকালো তারা কিন্তু সব অ্যান্টিফ্যাসিস্ট লবিতেই ছিল, অ্যান্টিফ্যাসিজমের মধ্যেই ছিল। আসলে অ্যান্টিফ্যাসিজমের মধ্যেও জাতীয়তাবাদ আছে। ওই যে জাতীয়তাবাদকে দুভাবে দেখা হয়েছিল, উগ্র জাতীয়তাবাদ আর মৃদু জাতীয়তাবাদ। কিন্তু জাতীয়তাবাদ উগ্রই হোক আর মৃদুই হোক, জাতীয়তাবাদের মধ্যে যে উপাদানটা আছে সেই উপাদানটা আসলে হচ্ছে ফ্যাসিবাদী উপাদান। এইটা পুঁজিবাদের বর্তমান পর্যায়ে ফ্যাসিবাদ ছাড়া অন্য কোনো কিছু জন্ম দিতে পারেনি। যার অন্যতম আমি একটি উদাহরণ দিচ্ছি, 1914 যখন আমরা সাম্রাজ্যবাদী দেশগুলোকে দেখলাম যে তারা বিশ্বযুদ্ধে মেতে গেল, তো 1914 পর থেকে বড় ঘটনা ঘটলো সারা পৃথিবীতে, তা হচ্ছে রাশিয়ার বিপ্লব 1917 3 বছরের মধ্যে ঘটেছে। তো প্রথম বিশ্বযুদ্ধের 3 বছরের মধ্যে রাশিয়ার বিপ্লব হলো, শ্রমিক শ্রেণীর অভ্যুত্থান হলো, একটা অভূতপূর্ব ঘটনা আমরা দেখলাম। এটা আসলে হয়েছিল আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ফলে, এটা কিন্তু আন্তর্জাতিকতাবাদেরই একটা প্রকাশ। এবং লেনিন খুব ভালো করে বুঝেছিলেন যে রাশিয়ার এই বিপ্লবকে রক্ষা করা যাবে না যদি না কমিউনিস্টদের একটা আন্তর্জাতিক মঞ্চ থাকে। আন্তর্জাতিকতাবাদ ছাড়া কোনো রকম কোনো রাষ্ট্রীয় সীমার মধ্যে বিপ্লবকে আটকে ফেললে সে বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। যে কারণে লেনিন 1917 বিপ্লব সংগঠিত হয়েছে, 1918 উদ্যোগ নিয়েছেন ইন্টারন্যাশনাল ফর্ম করার, এবং 1919 কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ফর্ম হয়েছে, সিআই বলে পরিচিত, যেটাকে থার্ড ইন্টারন্যাশনাল বলা হয়। তো কমিউনিস্ট ইন্টারন্যাশনাল তৈরি হলো কেন? কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম কংগ্রেস হচ্ছে 1919 24শে জানুয়ারি। তো 1919 যে জানুয়ারি মাস, সেখানে আন্তর্জাতিকতাবাদকেই কিন্তু সমানে তুলে ধরা হয়েছে। একটা উদাহরণ আমি এই কারণেই দেব যে রাশিয়াতে বিপ্লবের পরই জার্মানিতে বুর্জোয়ারা কিন্তু খুব ঘাবড়ে গেছিল, কারণ জার্মানিতে শ্রমিক আন্দোলন তখন খুব তীব্র ছিল, রাশিয়ার চেয়েও বেশি শ্রমিক আন্দোলনের তীব্রতা ছিল জার্মানিতে। ফলে জার্মানিতে বিপ্লব সংগঠিত হতো, আর জার্মানির মতো দেশে বিপ্লব সংগঠিত হলে হয়তো পুঁজিবাদ মুক্ত সারা পৃথিবী আমরা দেখতে পেতাম। কিন্তু জার্মানির বুর্জোয়ারা খুব চতুর, খুব চালাক, খুব কৌশলী, তারা রাশিয়ার অভিজ্ঞতা থেকে বুঝেছিল যে না, এখানে কিন্তু বিপ্লব সংগঠিত হতে দিলে চলবে না। ওরা করলো কি, জার্মানির যে বামপন্থী শক্তি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, জার্মানির বামপন্থী শক্তির হাতে ক্ষমতা ছেড়ে দিল এবং জার্মানি পার্লামেন্ট দখল করলো কিন্তু ওখানকার বামপন্থী শক্তি, যে বামপন্থী শক্তি জার্মান জাতীয়তাবাদে কিন্তু মত্ত হয়ে গেল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান জাতীয়তাবাদের তার যে সোভারেনিটি, হ্যাঁ, তার যে সার্বভৌমত্ব, তার প্রতি তারা কিন্তু আনুগত্য দেখাবার চেষ্টা করলো। এবং জার্মানি পার্লামেন্টে সেই সময় বামপন্থীরা সংখ্যাধিক্য ছিল, অথচ তারা জাতীয়তাবাদী চেতনায় এত বেশি আচ্ছন্ন ছিল। মাত্র 2 জন গোটা জার্মানি পার্লামেন্টে ওই সাম্রাজ্যবাদী যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং আন্তর্জাতিকতাবাদের কথা বলেছিল। তার মধ্যে একজন ছিলেন আমাদের কার্ল লিবনেট, আর একজন ছিলেন রোজা লুক্সেমবার্গ। জার্মানির বামপন্থী শিবির জাতীয়তাবাদে আচ্ছন্ন হয়ে তার দক্ষিণপন্থী পন্থার মধ্যে দিয়ে নিজেদেরকে বিলিয়ে দিল, এবং তাদেরই দুষ্কৃতি দ্বারা কার্ল লিবনেটকে হত্যা করা হয় এবং রোজা লুক্সেমবার্গকে হত্যা করা হয়। এবং আমরা দেখেছি যে ওই ওয়ার্কার্স পার্টির ইতিহাস থেকেই, হ্যাঁ, জার্মানির বামপন্থী শিবির থেকে আসলে হিটলারের উত্থান হয়েছে। ফলত যদি বামপন্থীরা এই বিভ্রান্তির মধ্যে থাকে যে তারা জাতীয়তাবাদী ধারণাকে লালন করবে এবং জাতীয়তাবাদী ধারণার মধ্য দিয়ে পার্লামেন্ট ডেমোক্রেসিতে অংশগ্রহণ করবে, অথচ ফ্যাসিবাদের বিরোধিতা করবে এবং তারা অ্যান্টিফ্যাসিস্ট হবে, তাহলে কিন্তু ফ্যাসিবাদকে নিঃশেষ করা যাবে না, ইতিহাসে যায়নি। ফ্যাসিবাদের উত্থান এই জায়গা থেকে হয়েছে। একমাত্র পারে তা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। যদি প্রকৃত কমিউনিস্ট পজিশন বলা হয় তাহলে হচ্ছে আন্তর্জাতিকতাবাদের মধ্য দিয়েই কিন্তু ফ্যাসিবাদ, কারণ ফ্যাসিবাদের ভিত্তিমূলে জাতীয়তাবাদ কাজ করে। ফলত আন্তর্জাতিকতাবাদের মধ্য দিয়েই একমাত্র আমার মনে হয় যে ফ্যাসিবাদকে কমব্যাট করা সম্ভব। ফলত বামপন্থীয় যে বিভ্রান্তি ফ্যাসিবাদ বিরোধিতা করার, ঐতিহাসিক বিভ্রান্তি, যে বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অধিকাংশ বামপন্থীরা একটা সাম্রাজ্যবাদী যুদ্ধকে জনযুদ্ধ বলেছিল, কারণ তাদেরকে তখন রাশিয়ার পক্ষে দাঁড়াতে হবে, আর রাশিয়া তখন সামাজিক সাম্রাজ্যবাদী হয়ে গেছে। রাশিয়ার তো তখন রাশিয়ার বিপ্লবের পরবর্তী সময়ে রাশিয়ার যে ডিজেনারেশন, রাশিয়ার বিপ্লবের যে ডিজেনারেশন, হ্যাঁ, তার পথ ধরে আমরা দেখেছি। ফলত এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা যে
রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কটা কী ছিল 1933-এ, যখন ওই নুরেমবার্গ ল নিয়ে আসছে, সিটিজেনশিপ ল নিয়ে আসছে, তখন তো রাশিয়া জার্মানির বিরোধিতা করেনি, জার্মানির সঙ্গে তার একটা ট্রিটি ছিল যেটাকে বলে নন অ্যাগ্রেশন ট্রিটি। অর্থাৎ হিটলার রাশিয়াকে আক্রমণ করবে না আর রাশিয়া হিটলারকে আক্রমণ করবে না। যদি সেই ট্রিটি শেষ পর্যন্ত থাকতো তাহলে কি রাশিয়া ফ্যাসিবাদের বিরোধিতা করতো? করতো না। নন অ্যাগ্রেশন চুক্তি জার্মানি ভেঙে দিয়েছিল, কেন না সে পোল্যান্ড আক্রমণ করেছিল, রাশিয়ার শর্ত ছিল যে পোল্যান্ড আক্রমণ করা যাবে না। যখন পোল্যান্ড আক্রমণ করলো তখন রাশিয়া ওই অ্যান্টি ফ্যাসিস্ট শিবিরে সামিল হয়ে তারপর নেতৃত্বের জায়গায় চলে আসে। সেই রাশিয়া এবং সেই ব্রিটেন, যে ব্রিটেন তখনও ভারতকে কলোনি বানিয়ে রেখেছে, এবং আমেরিকা, এই অ্যান্টি ফ্যাসিস্ট বলে যারা পরিচিত তাদের সঙ্গে তারা একত্রিত হয়েছে, আর সারা পৃথিবীর বামপন্থীরা সেটাকে জনযুদ্ধ বলে সাপোর্ট করেছে অ্যান্টি ফ্যাসিস্ট শিবিরকে। অ্যান্টি ফ্যাসিস্ট শিবির সমানভাবে প্রয়োজন আসছিল সেই সময়। আজকে যদি সত্যিকারের ফ্যাসিবাদের বিরোধিতা করতে হয় তাহলে আন্তর্জাতিকতা বাদ দিয়েই করতে হবে। এটাই হচ্ছে আমার কি বলা যায় যে উপসংহারে যদি কোনো বক্তব্য হয় তো সেটা। যারা এতক্ষণ ধরে আমার এই দীর্ঘ বক্তব্য শুনলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।